ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল TR01B1391 নম্বরের মা দুর্গা বাসটি। ঘটনা গন্ডাছড়া অমরপুর সড়কের থানারায়পাড়া এলাকায় মঙ্গলবার বিকেলে। এই দুর্ঘটনায় আহত হন 33 জন, এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এরা হলেন নন্দু চক্রবর্তী, চালক স্বদেশ দাস ও এলাবতী রিয়াং। গন্ডাছড়া থেকে আগরতলার উদ্দেশ্যে এদিন রওনা হয়েছিল এই বাসটি। তবে বিকেল 3টায় বাসটি কালাছাড়ি ইডিসি ভিলেজের থানারায় পাড়াতে এসে বাঁক নিতেই বাসটি 150 ফুট নিচে পড়ে যায় খাদে। বিকট শব্দে ছুটে আসে আশেপাশের লোকজন। খবর দেওয়া হয় গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগেই স্থানীয় লোকজন বেশ কিছু আহতদের উপরে তুলে আনেন। পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে বাকিদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় গন্ডাছড়া মহকুমার হাসপাতালে। 33 জন আহতর মধ্যে 20 জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়, এর মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে যান গন্ডাছড়া মহকুমা শাসক সহ SDPO। আহতদের উদ্ধারের সময় অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী বলেন, ভয়াবহ হলো দুর্ঘটনা। 2:35 আমাদের SDPO স্যার আমার মোবাইলে ফোন করে, তারপর আমরা সাথে সাথেই স্পটে রওনা হই। এখান থেকে আমাদের স্টেশন প্রায় 7 কিলোমিটার মতন দূরত্ব হবে। আমরা এসে দেখি এখানে যা লোকাল পাবলিক যারা আসলো তারা কিছু রেস্কিউ করে উপরে, যারা কম ইঞ্জুর্ড হয়েছে তাদেরকে উপরে করে রেখেছে, এবং পরবর্তী সময় যারা বেশি ইঞ্জুর্ড আসলো তাদেরকে আমরা আমাদের স্টাফ গিয়ে নিচের থেকে রেস্কিউ করে উপরে হসপিটাল পাঠানো হয়েছে। কী ছিল গাড়িটা? কী ছিল গাড়িটা? বাস গন্ডাছড়া টু আগরতলা, তো সেটা গন্ডাছড়া থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। বিকেলে গন্ডাছড়া হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, জীবিতে নন্দু চক্রবর্তী, চালক স্বদেশ চাকপা সহ এলাবতী রিয়াংয়ের চিকিৎসা চলছে। এদের অবস্থা আশঙ্কাজনক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।